ব্লগে পিঙ্কি সমস্ত বন্ধুদের জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও একটু ভালো আছি। পড়ার মাঝখানে একটু সময় বেছে নিয়েছি মেলায় যাব বলে। তো বলছে মেলায় গিয়ে কি করবো, একই তো নাগরজন না, একই সব জিনিস। তবু ভাবলাম চলো যাই, মা আর বাবা এসছে। তো ছোটবেলায় কবে তাদের সাথে মেলায় গেছি আমার মনেই নেই। আমি বড় হয়ে গেছি মাসির সাথে, বিয়ের পর গেছি বরের সাথে। তো আজকে যাব মা বাবার সাথে। তো এখন যেহেতু ঠান্ডার ওয়েদার আর প্রচুর মেলা আসছে, তো একটা মেলা কি না দেখতে হয়? তো চলো আমাদের সাথে। ঠান্ডাকে উপেক্ষা করে আমরা কিন্তু টোটোয় চেপে সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো চলো, আমরা আজকে চললাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো স্টেডিয়ামে মেলা আসছে এটা জানি, কিন্তু কিসের মেলা আসছে তা জানি না। তো চলো, ঢোকার সময় দেখলাম একজন সবাইকে পালস চকলেট দিচ্ছে। তো দুর্ভাগ্যবশত আমি পাইনি আমার ব্যাটলাক। তো এপাশ ওপাশ চারপাশ একটু ঘুরে দেখলাম যে হস্তশিল্প মেলাই হচ্ছে। তো এর আগেও মানে এবারের ঠান্ডার প্রথম মেলা আমি হস্তশিল্প মেলায় দেখেছিলাম কাবাখালীতে, আর এবারেও এখানে দেখছি হস্তশিল্প মেলা। তো এরপর কিন্তু রয়েছে আবার পৌষ মেলা, যেটা আছে মহাকালপল্লীতে। তো সেটাও যাব, তার জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে। আর এখানে মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর যে কোন জিনিসটা ভালো করে দেখবো আর কোনটা নিজে তৈরি করব সেটাই ভাবছিলাম। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সবাই এসছে এবং সুন্দর করে দোকানগুলো সাজিয়ে বসেছে। আর সুন্দর এখানে কিন্তু বসে বসেই তারা কাজও করে চলেছে, কেউ কিন্তু এমনি এমনি বসে নেই। তো দেখলেও ভালো লাগে আর মনে হয় এনাদের পরিশ্রম যেন সার্থক হয়। মেলায় যে শুধু ক্রাফটের জিনিস রয়েছে তা কিন্তু নয়, এখানে বিভিন্ন ধরনের খাবার স্টলও রয়েছে। তো চলো আমাদের সঙ্গে থেকো আর মেলাটা এনজয় করো। এখানেও দেখতে পেলাম বেশ লাইভ প্রোগ্রাম হচ্ছে, সবাই বসে বসে কিন্তু সেটাও এনজয় করছে। আর পাশে তো খাবার রয়েছেই, তাতে কোনো অসুবিধে নেই, খিদে পেলে খাবে আর প্রোগ্রাম দেখবে, সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যাবে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা, আর এই জায়গাটা দেখো কি সুন্দর ক্রিসমাসের থিমে তৈরি করেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো একজন আমাদেরকে বলল, মানে স্যান্ডিকে বলল একটি ফটো তুলে দিতে, তো সে আবার আমাদেরকে একটি ফটো তুলে দেবে বলে এই ভিডিওটি করে দিল। ঘূর্ণিঝড়ের গতিতে ভিডিওটি করে দিল, যাই হোক স্মৃতির খাতায় তোলা রইল। ছোটবেলা থেকেই বাবা আর মা কেউই কিন্তু মেলা পছন্দ করতো না, কারণ ভিড়কে অ্যাভয়েড করতো। আর সেজন্যই যখন বাড়িতে আমার মাসি আসতো আমি কিন্তু মাসির সাথেই মেলা ঘুরতাম, আর এরপর তো বরের সাথে ঘুরছি। কিন্তু মা বাবার সাথে আজকে মেলায় ঘুরে আমার ভীষণ ভালো লাগলো। তবে আজকে ভিড়টা বেশ ছিল না, একটু ফাঁকা ফাঁকাই ছিল, সবাই মিলে কিন্তু বেশ এনজয় করলাম। আর শুধু এনজয় করলে তো হবে না, চলো একটু পেট পুজো করে নিই। তো ফ্রাই মোমো নিলাম সবাই মিলে, আর দারুণ ছিল মোমোটা, ভালোই খেলাম। ঠান্ডায় গরম গরম মোমো কিন্তু দারুণ লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার একটু ঘুরেই আমরা ফিরে যাব বাড়িতে, কারণ স্যান্ডির রয়েছে টিউশন, ওকে টিউশন যেতে হবে। আর ঠিক করেই এসেছি যে আজকে কিন্তু কিছুই কিনবো না, তবে আচার না কিনে কি করে বাড়ি যাই। তো চলো এখান থেকে নিয়ে নেব রসুনের আচার, যেটা আমার হাজবেন্ড এবং বাবা দুজনেরই ভীষণই প্রিয়। তো চলো আচার নিয়ে আমরা কিন্তু এবার ফিরে যাব বাড়ির পথে। মেলা থেকে ঘুরে ডাইরেক্ট রান্নাঘর না, তার আগে অবশ্য সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যে দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি, কারণ চা খেতে হবে। তো বাবা আমি সোনা আমরা সবাই খাবো, আর মা সেখান থেকে চলে গেছে বাড়িতে। তো চলো চাগুলো নামিনি,
এখানে রয়েছে প্যাটিস, গরম গরম প্যাটিস, আমার হবে গ্রিন টি, আর এখানে বাবার জন্য লাল চা। বাবা কিন্তু জাস্ট কিছুক্ষণই এসেছিল, সঙ্গে করে নিয়ে এসেছিল এই গরম গরম প্যাটিসগুলো। তো তখন বাবাকে আর চেঞ্জ করতে দিইনি, সঙ্গে করে সাথে সাথেই বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। তো এরপর তো আমাদের প্যাটিসগুলো খেতে হবে, সেজন্য মেলায় আর বেশি কিছু খাইনি। তো এবার গ্রিন টি, চা আর প্যাটিস দিয়েই আজকে সন্ধ্যেটা আমাদের বেশ জমে যাবে। আর আমার স্যান্ডউইচ ছিল কমপ্লান, ওর যখন কমপ্লানটা বানাবো ও কিন্তু একদমই সময় দেয় না, কারণ গুলতেই দেয় না, জাস্ট কমপ্লানটা ওর কাপে দেওয়া হয় আর ও ঝড়ের বেগে এসে চিলের মতন নিয়ে পালিয়ে যায়। তো চলো চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর আমার কিন্তু সাথে রয়েছে অল টাইম ফেভারেট মুড়ি, ছুরি ভাজা আর বিস্কিট। তো এটা না হলে কিন্তু আমার চলেই না, কারণ আমি প্যাটিসটা খাবো না। আমি হলাম বুড়ি, তাই ভালোবাসি মুড়ি। আমার সঙ্গে আজ মেলাটা কেমন ঘুরলে তা জানাতে কিন্তু একদম ভুলো না। তো আশা করছি ব্লগটি ভালো লাগবে, ভালো লাগলে পাশে থেকো। এরপর আমি কিন্তু অপেক্ষায় রইলাম পৌষ মেলায় যাওয়ার জন্য, তো কবে যাওয়া যায় দেখা যাক। তোমরা কিন্তু সাথে থেকো ব্লগটি দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।